আপনি সদ্য একটি ইউটিউব চ্যানেল খুলেছেন, আপনার চ্যানেলকে কি আপনি ভেরিফাই করেছেন? একটা ব্র্যান্ড প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের প্রথম ধাপই হলো চ্যানেলকে ভেরিফাই করা। আমরা আমাদের চ্যানেলকে কেন ভেরিফাই করব? আমাদের চ্যানেলকে আমরা ভেরিফাই করব কারণ আমরা চারটি বেনিফিট পাবো এই চ্যানেল ভেরিফিকেশনের জন্য। এক নম্বর যে বেনিফিটটি পাবো, আমাদের চ্যানেলে আমরা কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারব। দু নম্বর যে বেনিফিটটি পাবো, আমাদের চ্যানেলে আমরা 15 মিনিটের বেশি লম্বা ভিডিও আপলোড করতে পারব। যদি আপনারা আপনাদের চ্যানেলকে ভেরিফাই না করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে 15 মিনিটের বেশি লম্বা ভিডিও আপনারা আপলোড করতে পারবেন না। তাছাড়া 3 নম্বর যে বেনিফিটটি পাবো, আমরা লাইভ স্ট্রিমিং করতে পারব। হ্যাঁ, আমরা ইউটিউবে লাইভ স্ট্রিমিং করতে পারবো। 4 নম্বরে যে বেনিফিটটি পাবো, আমরা কন্টেন্ট আইডি ক্লেম করতে পারবো। তাছাড়াও আপনার চ্যানেলকে যদি আপনারা ভেরিফাই না করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশনের সময় আটকে যাবে। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলকে অতি সহজেই আমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ভেরিফাই করব। তার জন্য প্রথমেই আমাদের কি করতে হবে, এই ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করবার পর এই ডান দিকের উপর কোনায় যে 3 ডট দেখছেন, এই 3 ডটে আপনারা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করবার পর ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইট অন করবেন। ডেস্কটপ সাইট অন করবার পর এখানে youtube.com ওপেন করবেন। ইউটিউবে ক্লিক করলাম, ডেস্কটপ মোডে আমাদের youtube.com ওপেন হয়ে গেল। এখানে এই যে চ্যানেল আইকন দেখছেন, এই চ্যানেল আইকনে ক্লিক করলাম। আপনি যে পার্সোনাল অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেটি যদি এখানে লগ ইন হয়ে থাকে, তাহলে কিছু করার আর নতুন করে কিছু করার নেই। না হলে কি করবেন, এই যে সুইস অ্যাকাউন্ট, এই সুইস অ্যাকাউন্টে ক্লিক করে আপনার যে নতুন আইডিটি ক্রিয়েট করেছেন সেটিকে সিলেক্ট করে নেবেন। জাস্ট এই ছোট্ট কাজটি করুন। আমার এখানে এই রয় টেক টিউটোরিয়াল, এটি অলরেডি লগ ইন হয়েই আছে। তাহলে এই চ্যানেল আইকনে ক্লিক করলাম। চ্যানেল আইকনে ক্লিক করবার পর এখানে এই যে দেখছেন ইউর চ্যানেল, এই ইউর চ্যানেলে ক্লিক করলাম। ইউর চ্যানেলে ক্লিক করবার পর কাস্টম চ্যানেল, এই কাস্টম চ্যানেলে ক্লিক করলাম। কাস্টম চ্যানেলে ক্লিক করলে আমাদের youtubestudio.com আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই youtubestudio.com ওপেন করবার পর এখানে আমাদের কতগুলো সেটিংকে রিসেট করতে হবে। তার জন্য আমরা কি করব, আপনাদের ফোনের একদম বাঁদিকের নিচে চলে আসবেন। আমি হরাইজেন্টালি ফোনটাকে রেখেছি, তার জন্য সেটিং অপশানটি অনেকটা উপরে দেখাচ্ছে। আপনাদের ফোনে সেটিং অপশানটি কিন্তু অনেক নিচের দিকে পাবেন, অনেকটা নিচের দিকে পাবেন কিন্তু আপনাদের এই সেটিং অপশান। এখানে এই দেখুন আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনারা কোথায় সেটিং অপশানটি পাবেন আপনাদের ফোনে। তাহলে কি করব, আমাদের চ্যানেলকে ভেরিফাই করার জন্য এই সেটিং অপশানে প্রেস করলাম। সেটিং অপশানে প্রেস করবার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে জেনারেলে পরেই দেখছেন চ্যানেল, এই চ্যানেল আইকনে আমরা ক্লিক করব। এই চ্যানেলে ক্লিক করবার পর এখানে প্রথমে বেসিক ইনফরমেশন, তারপর দেখুন অ্যাডভান্স সেটিং, তারপর দেখুন ফিচার্স এলিজিবিলিটি। এই ফিচার্স এলিজিবিলিটি আমরা ক্লিক করব। ফিচার্স এলিজিবিলিটিতে ক্লিক করবার পর এখানে 1, 2, 3 এই তিনটে সেটিং রয়েছে। এখানে আমরা 2 নম্বর সেটিং ইন্টারমিডিয়েট ফিচার্স, এই সেটিংয়ে আমরা ক্লিক করব। এখানে দেখুন ডাউন অ্যারো রয়েছে, এই ডাউন অ্যারোতে ক্লিক করলাম। ডাউন অ্যারোতে ক্লিক করলে এখানে দেখুন ভেরিফাই ফোন নাম্বার, তাহলে আমরা ফোন নাম্বার ভেরিফাই করব। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য এই ভেরিফাই ফোন নাম্বারে আমরা ক্লিক করব। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবার পর এরকম একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই দেখুন টেক্সট মি দি ভেরিফিকেশন কোড আর কল মি দা ভেরিফিকেশন। আমি টেক্সট মি করলাম, অর্থাৎ টেক্সট মেসেজের মাধ্যমে আমার কাছে কোড আসবে। সিলেক্ট ইউর কান্ট্রি, এখানে অলরেডি ইন্ডিয়া সিলেক্ট করাই আছে। আপনারা যদি বাংলাদেশে থাকেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, এখানে আমরা ফোন নাম্বারটি অ্যাড করলাম। এখানে আমার ফোন নাম্বারটি অ্যাড করবার পর এই দেখুন এখানে গেট কোড, এই গেট কোড অপশানে ক্লিক করলাম। গেট কোডে ক্লিক করবার পর এই দেখুন এন্টার ইউর 6-ডিজিট ভেরিফিকেশন কোড। আমার ফোনে অলরেডি এই কোডটি সেন্ড হয়ে গেছে, আমি এখানে কোডটি ইনপুট করি। এখানে সাবমিট অপশানে ক্লিক করলাম। ফোন নাম্বার ভেরিফাই,
अर्थात आमार यूट्यूब चैनलटी वेरिफाइड हो गए। এভাবে আপনাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই করে ভেরিফাই করে নেবেন। এই দেখুন ইন্টারমিডিয়েট ফিচারে এই এনেবল, এটি দেখুন সবুজ হয়ে গেছে, অর্থাৎ আমাদের চ্যানেল ভেরিফাইড হয়ে গেছে। চ্যানেল ভেরিফিকেশন তো আপনারা করেই নিলেন, এবার আমাদের কি করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলের কিছু ইন্টারনাল সেটিং রয়েছে যেগুলোকে অবশ্যই করে কিন্তু আমাদের রিসেট করতে হবে। আমি আই বটনে একটি ভিডিও লিংক দিয়ে দিচ্ছি কি করে একটি প্রফেশনাল ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করবেন, সেখানে ডিটেইলসে বলা আছে কিভাবে এই ইউটিউবের ইন্টারনাল সেটিং গুলো আপনারা রিসেট করবেন। আপনারা অবশ্যই করে ভিডিওটি দেখে এই সেটিং গুলোকে কিন্তু কমপ্লিট করে নেবেন।